হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও শুরু করছি তো আজ রয়েছে আমার পঞ্চামৃত পাঁচ মাসের সাত সেই উপলক্ষে ছোট ছোট কিছু ক্লিপ তুলেছি তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো সকাল থেকেই রান্নার তোর্য শুরু হয়ে গেছে এদিকে পায়েস হচ্ছে এদিকে মুগের ডালের জন্য মাছের মাথা মশলা দিয়ে কষানো হচ্ছে এবার কড়াইতে ডাল পড়ে গেল এবার ডাল রেডিও হয়ে গেল দেখতেই পাচ্ছ তোমরা আর কড়াইতে লাল শাক দিয়ে দেওয়া হলো লাল শাক তৈরি হবে পাঁচ রকমের ভাজা বাটা মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা পুদ্রি ভাজা পটল ভাজা আর এদিকে বাঁধাকপি হচ্ছে পাঁপড়ও ভাজা শুরু হয়ে গেছে এবার আমি সাজগুজু করতে শুরু করে দিয়েছি নেলপালিশ পরে নিচ্ছি এবার আমি রেডিও হয়ে গেছি শাড়ি পরে এবার গয়নাগাটি এক এক করে পরে নিচ্ছি চুলে নিজে এক একাই খোপা করেছি যাই না কেমন হয়েছে আর আমার ঘরে তো এরকম ফুল ছিল তো সেটাই মাথায় বেঁধে নিলাম এবার গলার হাড় এক এক করে কানের দুল সব পরে নিজে পুরো কমপ্লিট রেডি হয়ে গেলাম আর আজকের এই যে পুরো মেনু তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে মা সব থালা রেডি করছে লাল শাক ভাজা আলু ভাজা পুত্রি ভাজা পটল ভাজা বাটা মাছ ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি তিতল মাছের কালিয়া সর্ষে ইলিশ চাটনি পাঁপড় আর পায়েস তো স্বাদে মেন থাকবেই থাকবে সালাড আর পাঁচ রকমের মিষ্টি এই ছিল আজকের মেনু তো এবার আমাকে আশীর্বাদ করা হবে তো আমি এবার চলে গেলাম রেডি পেডি হয়ে এবার আস্তে আস্তে আমি বসে পড়বো কারণ আশীর্বাদটা তো মাটিতে বসেই হয় তো এবার আমি গায়ে আঁচল দিয়ে মাটিতে বসে পড়লাম এবার মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রণাম করে নিলাম এবার আমার শ্বশুরমশাই মানে বাবা চলে এসেছে আমাকে আশীর্বাদ করে নেওয়ার জন্য বাবাকেও প্রণাম করে নিলাম তো আশীর্বাদ পর্ব শেষ বলতে পারো যেহেতু আমাদের ঘরোয়া অনুষ্ঠান হয় সাড়ে পাঁচ মাসে এবার টেবিলে চলে এসে পড়লাম খাওয়ার জন্য এবার শাশুড়ি মা আমাকে পায়েস খাইয়ে দেবে তিনবার আমি অল্প অল্প করে খাচ্ছি এবার পাঁচ রকমের ভাজা নিয়ে সবকিছু অল্প অল্প করে নিয়ে তিনবার খেয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ ইয়া বড় একটা চিতল মাছের পেটি তুলতেই পারছি না বলতে গেলে তো অল্প অল্প করে খেতে তো হবেই তাই খাচ্ছি আর কিছু করার নেই এবার পাতে চলে এসেছি ইলিশ মাছ খাওয়া শেষের পথেই বলতে পারো তারপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি ওগুলো আর সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি সেদিনের এই সুন্দর সুন্দর ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো তো চলো